নমস্কার, দুনিয়া হালচালকু স্বাগত করুছি মু সঞ্জয়। আসন্তু নজর পকাইবা বর্তমানর মুখ্য খবর উপরে। আসুচি বাত্যা উত্তর ওড়িশার প্রবল বর্ষা সম্ভাবনা। ওড়িশার সম্ভাব্য বাত্যার বিশেষ প্রভাব পড়বে না, কিন্তু আসন্তা 24 তারিখ বেলকু বালেশ্বর ভদ্রক কেন্দ্রপড়ার অধিক বর্ষা হওয়ার সম্ভাবনা রয়েছে বলে ভারতীয় পানিপাগ বিভাগ সতর্ক করাইছি। বালেশ্বর জেলা বিজেডিকু শক্ত ঝটকা। পুনি দল ছাড়লে সিমুলিয়া বিধায়ক তথা পূর্বতন মন্ত্রী জ্যোতি প্রকাশ পাণিগ্রাহী আজ বিজেডির প্রাথমিক সদস্য পদরু ইস্তফা দেই নিজের ইস্তফা পত্র দল সভাপতিঙ্ক নিকটকু পঠাইছেন্তি। গঞ্জাম জেলা দিগপহি গণিয়ানালে কুয় সফা বেড়ে অঘটন। কুয়ু মাটি পঙ্ক কাড়া যাই দুইজন শ্রমিক অণনিঃশ্বাস হয়ে পড়া বেড়ে সে উদ্ধার করা যাই জনে ব্যক্তিঙ্কর শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু। মৃতক নরণপুর গাঁর দিবাকর সাহু বলে সূচনা, এবং খবর পাই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অধিক ছানবিন জারি রাখিছি। মহারাষ্ট্র পুণে ভয়ঙ্কর দুর্ঘটনা। স্থানীয় উজনি ড্যামে ডঙ্গা বুড়ি 6 জন ব্যক্তি নিখোঁজ থাকলে 5 জনক মৃতদেহ উদ্ধার হয়েছে। বর্তমান সুদ্ধা জনে ব্যক্তি নিখোঁজ থাকলে ডঙ্গা বুড়িবার কারণ স্পষ্ট, এবং মৃতকঙ্ক মধ্যে 3 জন পুরুষ, জনে মহিলা ও 2 জন শিশু থাকা সূচনা। কলাহান্ডি জেলা লাঞ্জিগড় ব্লক বিজয়পুর থানা অঞ্চলে প্রবল ঝড় তোফান। স্থানীয় বেনগাঁ পঞ্চায়েত বাত্যা বড়া গাঁ অঞ্চলে প্রবল বর্ষা ও পবন যোগ মৌল গছ ভাঙ্গি যাওয়া ফলে গছ তলে চাপুই জনে মহিলাঙ্কর মৃত্যু। বৌদ্ধ জেলা পুরুণা কটক থানা 57 নম্বর জাতীয় রাজপথ রঙ্গমাটিয়াঠারে এক পিকঅপ ভ্যান ভারসাম্য হারাই ওলটি পড়া ফলে ড্রাইভর গুরুতর ভাবে আহত হয়েছে। খবর পাই হরভঙ্গা দমকল বাহিনী ঘটনাস্থলে পৌঁছি আহতঙ্কু উদ্ধার করে পুরুণা কটক স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করেছি। ওড়িশার উত্তরপ্রদেশ মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ চিলিকা বিধানসভা ক্ষেত্র বাণপুরের আয়োজিত নির্বাচনী সভায় সামিল হয়ে ইউপিরে ডবল ইঞ্জিন সরকারকু কিভাবে লাভ মিলিছি তাহা জনসাধারণকু অবগত করাইছেন্তি, এবং পুরী লোকসভা প্রার্থী সম্বিত পাত্র ও চিলিকা বিধায়ক প্রার্থী পৃথ্বীরাজ হরিচন্দনকু বিপুল ভোটে বিজয় করিবাকু আহ্বান দেইছেন্তি। পশ্চিমবঙ্গর নন্দীগ্রামে বিজেপি কর্মীকে হত্যা করা যাওয়া পরে বড় বিবাদ সৃষ্টি হয়েছে। উক্ত অঞ্চলে ব্যাপক বিক্ষোভ দেখা দেওয়া বেড়ে এই ঘটনাকে নিয়ে বিজেপি সমর্থক মানে আন্দোলন করেছেন, ফলে পুলিশকে লাঠিচার্জ করা পড়েছে। এবং মালকানগির সীমান্ত ছত্তিশগড়র নারায়ণপুর বিজাপুর এবং দান্তবাড়া সীমার পুলিশ ও নক্সল মধ্যে গুলি বিনিময়, এতে সুরক্ষা কর্মীঙ্ক গুলিমাড়ে জনে নক্সল নিপাত হয়ে বেড়ে অন্য 2 জন নক্সল আহত হয়ে সূচনা। বর্তমান এতিকি অধিক নিউজ অপডেটস পাই ভিজিট করন্তু আম ওয়েবসাইট www.duniahaljal.in। ধন্যবাদ।